হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও আছি মোটামুটি। প্রচণ্ড একটু ঠান্ডা লেগেছে, তো তার জন্য শরীরটা খুব একটা ভালো নেই। তো তার জন্য অনেক দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। প্রায় 6-7 দিন হয়ে গেল ভিডিও দিই না। আর শরীরটা ভালো না লাগলে দেখবে ভিডিও করতেও ইচ্ছা করে না। আর কি ভিডিও দেবো বুঝতেও পারছি না। দেখো সকালে উঠে গেছি, তো সুনুকে স্কুলে দিয়ে এসেছি। কী বলো তো, মানে সুনু যেহেতু সকালে স্কুল, তো তার জন্য সকালে তো উঠতেই হবে। তো এসে নিয়ে তোমার এই যে দেখো বিছানাটা গুছিয়ে ফেলছি, কেননা এত সকালে বিছানাটা ওইভাবেই রেখে চলে যাই, ওকে দিয়ে এসে তারপরে সব কিছু গুছিয়ে নিই। আর আজকে তোমার এটা অনেকদিন কয়েকদিন আগেরই ভিডিও, তো করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো মানে বৃষ্টি পড়ছিলো, মানে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেদিনকে। তোমার মানে সকালের দিকটাও হয়েছে অল্প অল্প, তবু মানে তোমার স্কুল ছিল, আর তারপর তো সারাটা দিন টিপ 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 করে বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম যে বৃষ্টির দিনে একটু খিচুড়ি করব। আর দেখো সকালবেলা হচ্ছে রুটি করেছিলাম, তোমার এখানে আলু আর গাজর দিয়ে ভাজা করেছিলাম, আর রুটি করেছিলাম সকালে। আর দুপুরে করেছিলাম তোমার হচ্ছে খিচুড়ি। তো দেখো রুটিগুলোকে আমি এখন মাখিয়ে নিয়েছি, তারপরে বেলে নেব। সকালে খাওয়ার জন্যই তোমার মানে রুটিটা করেছিলাম। আর তা গরম গরমই দেখবে রুটিটা ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে না আর ভালো লাগে না। তো দেখো রুটিগুলোকে এখন বেলে নিচ্ছি। এদিকে শুনো স্কুল গেছে, শুনো স্কুল থেকে আসলে শুনোকে খাইয়ে দেবো। আর প্রায় দেখো মানে সময় কী করে চলে যায়, দেখতে দেখতে সময়ও চলে যাচ্ছে তোমার, মানে ওকে আনারও সময় হয়ে যাচ্ছে। তো স্কুল থেকে ওর বাবাই নিয়ে আসে, আগে আমিই নিয়ে আসতাম, তো এখন ওর বাবাই নিয়ে আসে। তো ঠিক আছে বন্ধুরা, রুটিগুলো ভাজতে থাকি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এদিকে রুটিগুলোকে বেলছি, আর এদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এই সাদা বেগুন খেতে না দেখবে ভালো লাগে, আর এই সাদা বেগুনে না কমটাও মানে তেলটাও কম টানে, তবু এই বেগুনগুলোতে ভালোই তেল টেনেছিল। আমি না ভেবেছি তেল টানবে না, তাই সব একবারে দিয়ে দিয়েছি, দেখলাম না ভালোই তেলগুলো টানলো। তো দেখো আমার এদিকে বেগুন ভাজা আর গাজর দিয়ে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি তোমার হচ্ছে রুটিটা করছি। তো রুটিগুলোকে বেলে নিয়েছি আমি, না একটা করে করে না তিনটে করে মানে রুটি করি, তো তিনটে করে বেলে নিয়েছি। হ্যাঁ আগে না বসে বসেই তোমার ই করতাম, আর এখন না মানে বসে করতে অসুবিধা হয়, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই মানে করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় ওখানেই। তো তার জন্য দেখো এখানে মানে বেলে নিয়েছি। এখানে না আমি ঠিকঠাক করে বেলতে পারি না, তবু রুটিগুলি মোটামুটি হয়, লুচিটা তো অতটা হয় না, রুটিগুলো মোটামুটি খারাপ হয় না, মানে কী বলো তো ইন্ডিয়ার ম্যাপ হয় না, মোটামুটি গোল হয়। দেখো এই যে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি আমার রুটি ভাজা কমপ্লিট। তো দেখো সব কটা রুটি ফুলেছিল, তো দেখো এই লাস্টেরটা ফেটে গেছে এদিক দিয়ে, তার জন্য আর ফুললো না রুটি। দেখবে না ফুললে না ভালো লাগে না, যত ফুলবে তত বেশ ভালো লাগে। আর আমরা না খুব ছোটো ছোটো রুটি করি। আর এই দেখো আমি কী দেখাচ্ছিলাম জানো, এই দেখো গাজর না খেতেই চায় না, বদমাশি করছে, তাই আমি আমার ভিডিও করলাম, তাই আমার হাসছে। মানে গাজরগুলো খাবে না, শুধু আলুগুলো মানে খাচ্ছে বেছে বেছে। তারপরে চলে এসেছি দুপুরবেলা, তো বলেছিলাম তোমাদের আগেই বলেছি যে খিচুড়ি করব। তো দেখো খিচুড়ি করেছি, তোমার হচ্ছে জল জল মানে পাতলা পাতলা খিচুড়ি, মানে পাতলা পাতলা খিচুড়ি খেতে খুব ভালো লাগে, মানে ছরছড়া খিচুড়ি না আমার ভালো লাগে না। তো সব রকমের তরকারি মানে তোমার বেগুন, সিম, তোমার মটরশুঁটি সব দিয়েছি, আলু, এদিকে পাঁপড় ভাজা আর হচ্ছে বেগুন ভাজা,
ছিল সকালে, আর কি বলতো আগের দিন না মাংস করেছিলাম, তো সেটা ছিল, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, তার জন্য আর কিছু করিনি। তো এখানে দেখো বেড়ে নিয়েছি, এখানে দেখো মানে তোমার খিচুড়িটা কিন্তু মানে খেতে খুব সুন্দর হয়েছিলো, দেখতেও ভালো হয়েছিলো, কিন্তু জানি না এটা মনে হয় ক্যামেরার জন্য এরকম মনে হচ্ছে নাকি। তো দেখো সারাটা দিন তোমাদেরকে বললাম না, সারাটা দিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে, এই বিকালের দিকেও টিপ 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 করে সারাটা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আর শীতকালে দেখবে বৃষ্টি হলে একদমই বিরক্ত লাগে আর ভালোও লাগে না, মানে একেতেই ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টিতে ঠান্ডা। তোরা একবারে চলে এসেছি রাতে, তো একটু পাস্তা করেছিলাম, মানে রাতে বলতে সন্ধ্যার দিকটায় একটু পাস্তা করেছিলাম, সেটাই সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু খাবো বলে অল্পই করেছিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো গুড নাইট। তো ওই যে আমাদের দেখো যায় ঘর থেকে একটু পিঠে দিয়ে গেছিলো, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাই, সবাই ভালো থেকো।